কখনো একদিন বাংলাদেশের পিকের উদ্দেশ্য রওনা দেয়, বাট এখানে যখন লুট করতাম যায় তখন দিয়ে আবির ভাই আমাদেরকে পিছন দেয়, পিছন মেরে দেয়। কোনো সন্দেহ আছে খারাপ বাতি যান, তোমার সন্দেহ আমি দূর করে দিতেছি। মানিকে সন্দেহ বড় দূর করবো, যার কারণে আবার আমরা এসে প্রতিশোধ নেওয়ার জন্য, বাট এখানেও আমাদেরকে হেডশট মারে আবারও মারা দেয়। মনে পড়বে তো গাইস, ভিডিওর ইন্ট্রো দেখে তো বুঝে গেছে আমরা আবির ভাইয়াতে কিভাবে মার খাই। আর হ্যাঁ গাইস, আমরা কি আবির ভাইয়াকে মারতে পারবো নাকি আবির ভাই আমাদেরকে মারা ম্যাচটা বুঝা করে নাকি আমরা বুঝা করি, তো তোমরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা। তো এখানে একটা গান আছে, ভাবছি আগে গানটা নেবো, বাট আমাদেরকে আবির ভাইয়ের পিছন মেয়ে দিয়েছে। তো প্রেরণা ছিল আমাদের জুনপুষার দিব হিল, তো এদিকে দিয়ে আমাদের জুনপুষার ভাই এখনো আকাশে রয়েছে, আমরা মারা গেছি দুই টিম ম্যাট। অনেকক্ষণ পরে কিন্তু আমাদেরকে আবার রিভেতে দেয়, এবার নামে কিন্তু ওরা দূরে কিল করতে হবে, নাইলে কিন্তু মান সম্মানটা আর থাকবে না। তো এদিকে কিন্তু নাইমা আপাতত কিন্তু গানটা একটা বুধবুত মানে ম্যাক্স 7 পাইছি আমরা, যাকে তোমরা বাঙ্গি 7 বলো। তো প্যারানাইজ চিল আমার সামনে একটা আছে হিল, তো তাকে মোটামুটি ফুল ড্যামেজ দিচ্ছি, মনে কোনো কথা তার সামনে কিন্তু ফুল স্কোর মানে কি বলবো দুঃখের কথা। তো এখানে তার স্কোর মানে ফাইনাল তার ডাউন করে দিলাম, বাট আগে কিলার দিতে হবে। তো দরকার হলে আমি মারাতাম, কিন্তু আমার কিল শুদ্ধে আমি মরাম। হাউস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। তো তোমরা কারা কারা আছো যে কিল শুদ্ধে আমার দেখাও, কমেন্টে বলে দিও। তো আবার আমাদেরকে কিন্তু অনেকক্ষণ পর আমাদেরকে কিন্তু ফাইনালে রিবেট টিবেট দিয়ে দেয়। তো এদিকে আমরা একটু কভার টভার সাবিরে দূরে দূরে কিল করতেছে, তো সেটাও বড় কথা না, বড় কথা এদিকে মানে ওরা তো ফাইট চলতেছে আমার টিমের ডাউন হয়েছে। তো এখান থেকে একটা টিমের ডাউন হয়েছে, আমি প্রতিশোধ নিতে হবে। তো এখানে দুইটা এনিমি একসাথে একটা টগরের বাংলা কথা দিয়ে কিন্তু একটা ফাইনালে ডাউন করে দেবে। এখানে আর একটা গাড়ি ভিডিও উঠতে আছে, তো এখানে আগে দেখো কিলা দিতেই হবে। তো কিলা টিলা দিয়ে এখানে একটা করে মেটকিট করতে হবে, মেটকিট আমার ফুল আছে বাট মেটকিট করা লাগবে না। তো এখান দিয়ে আবির ভাই ওরা তো কিল করতেছিল, এখানে ভাবছে এটা ওয়ালটা ভাঙে আমার টিমমেটকে রিবে দিতে হবে, বাট এখানে দিয়ে আবির ভাই বসে, তো এখানে কিন্তু ফুল ডাউন দিচ্ছে, বাট হেডশট দিয়ে আমারে ডাউন করে দিল। আমাদের জুনপুষার ভাই কিন্তু আমাদেরকে রিবে দেওয়ার জন্য টোকেন খাইছে উড়া দূরা, এদিকে কিন্তু আমরা তিনজনে এখানে মারা গেছি। তো প্যারালাইজ চিল আমার টিমের দিকে হইলো, আমরা নামে কিন্তু করবো উড়া দূরা কিল, যার কারণে আমরা এসে বসে এখানে লোটমুট করে কিন্তু আমরা যখন পিকে যদি পিকে দিকে এনিমি টেনিমি পাই তাহলে মারতে হবে। তো এখানে লোটমুট করে দিয়ে এখানে পায়ের সদস্য দিক দিয়ে উড়া দূরা আবির ভাই কিল করতে আসে। তো আমার সামনে নাকি প্লেয়ার আছে আমার টিমমেট বলে, তো এখানে একটা প্লেয়ার মানে দেখছি বাট এসে তো এখানে একটা ড্যামেজ দিয়েছে, কিন্তু ওয়াল হারা দিয়েছে, যার কারণে আরটা এম লাগে না। এটা কি কোনো কথা কথাবার্তা বলে আর কোনো লাগবে। তো পিকে কিন্তু চার পাঁচ দেখা যায় প্লেয়ার আর প্লেয়ার, তখন যেহেতু আমাদের ডাবল এম এর টু ব্যাট আছে, এম এর টু ব্যাট হলো বিএস কে 49 না কি জানি, এটা আমি বেশি চালাই না। তো আমার সামনে একটা হুকুমের আছে, আমি কিন্তু বিষয়টা আগের কাছে, যার কারণে এখানে আই আমার একটা শুট লাগাইছি, কিন্তু তো আগে কিন্তু একটা শুট লাগাইছি যার কারণে এখন একটা শুট লাগানে মারা গেছে। তো প্যারানাইজ চিল আমি যদি এখন এনিমি ভাই করব ওরা দুটো কিল, তো এই জায়গার ভিতরে কিন্তু আমরা প্লেয়ার ফাইটে যার কারণে আর কিল কত ফাইটে, যার কারণে ভিডিওটি স্পিড করে রাখছি। আমরা কিন্তু পুচিনো আসা পর্যন্ত আমার টিমে কিন্তু এখানে দুইটা মারা, যার কারণে আমি রিবেট টিবেট দিয়ে কিন্তু এখানে একটু গাছের কভার একটু কম টাইম রয়েছে, বাট সামনে দিয়ে প্লেয়ার একটা ধরে দিয়েছে। তো এখানে কিন্তু ভাবনা একটা শুট মুট লাগাই দেয়, তো ফাইনাল একটা শুট লাগাইছি, তো আরেকটা শুট লাগাই মানে ওয়ার্ল্ড অফ আজ, তো আরেকটা মশাটাকে দিয়ে দেখতে তারা 6 মারছে, বাট আমি কিন্তু এখানে একটা শুট লাগানোর কারণে ডাউন হয়ে গেছে। যদিও তো একটা আমি আগে একটা ড্যামেজ দিয়েছি, তার কারণে মশাটা একটা মারছে, তো আমি একটা শুট মারছি যার কারণে ডাউন হয়ে গেছে। তো এদিকে দিয়ে আবির ভাইকে মেরে দিছে। আসসালামু আলাইকুম বড় ভাই, সামনে একটা টাওয়ার আছে, এখানে কিন্তু দুইটা পিলার আছে, বাট আমি কিন্তু এখানে মোটামুটি ড্যামেজ দিই, কিন্তু তারা মত আছে না মানে কি বলবো দুঃখের কথা, দুইটা পিলার একটা ডাউন করে দাঁড়া মারি। এখানে আমি মোটামুটি তাদেরকে ড্যামেজ ট্যামেজ দিয়ে কিন্তু বাগার চেষ্টা করতেছে, কিন্তু যেহেতু আমাদের সাইলেন্সার দেওয়া লাগে এটা বোঝা যাচ্ছে, এখানে একটা শুট লাগাচ্ছি মরে না, তো আরেকটা কিন্তু শুট লাগায় তাও মরে না, মানে দুইটাতে দুই লাগাতে তার কারণে মত আছে না, এটা কোনো কথা। তো সেটাও বড় কথা না, বড় কথা হচ্ছে তাদেরকে যুবক আজকে মারতেই হবে। তো এখানে কিন্তু আমি কভার থাকি মারার চেষ্টা করতেছি, বাট এটা কি হুকুম মানে এটা আমি বুঝিয়ে নিবি, তার কারণে একটা হুকুম দেওয়া যায়, তো সেটাও বড় কথা না, বড় কথা তারা কিন্তু এখনো রয়েছে। তো দিদি আবার জুড়ে ছড়ে যেতেছে আমার কিন্তু জুড়ে, তো আমার কিন্তু এখান থেকে যাইতেই হবে, শুট লাগাইছি মতো আছে না কোনো কথা ভাই, তাদের কিন্তু মোটামুটি এখানে ফুল হয়েছে, কিন্তু তাদের দুই টিমের তারা মেটকিমেটকিট করতে আবার ওটা মেরেছি, যার কারণে আমি কিন্তু জুড়ে আঁকাইতে হবে। তো এদিকে দিই মানে পিএস হাতের কয়েকগুলো পিলার মানে দুটো শুরু হয়েছে, মনে এখানে ফাইনালটা ডাউন করছি, বাট এখানে 4টা পিলার ফাইনাল এখানে আরেকটা মারছি মারি গেছে মতো আছে। তো আবার 99 সব 99 কথা, এই জায়গার ভিতরে কিন্তু একটা পিলার ডাউন করছে, তারা কিন্তু রিবেট দিয়েছে, যার কারণে কিল টিল ফাইনাল সব মানে যে প্লা মারে সব 99 কথা আছে। আবার দিয়ে আমার উপরে জুনে আক্রমণ কথা, যার কারণে আমি জুনে যাইতে হবে। তো উর্ফের পিলার কিন্তু আমাদের আক্রমণ করে, তো এদিকে দিয়ে আবির ভাই আমার টিমের সোহেল ভাইকে মারা দিচ্ছে। তো প্যারানাইজ চিল আমি উর্ফের যদি ট্রাই করবো ওরা দুরা কিল, এখানে কিন্তু মারতাছি বাট 199 লাগাচ্ছি, বাট আমার ওয়াল টল ফাড়ালে মারতাছে, কিন্তু তো এখানে ভাবছি যে ফিসে মিসে যাম, কিন্তু ফিসে যেতে পারলাম না, সামনে আনতে হবে, বাট এখানে দিয়ে আমাকেই শহীদ করে দিল। আরে তারপরে গাইস এই আপডেটের পরে কিন্তু ওয়াল কভার থাকা যায় না, ওয়াল কভার যদি থাকা যায় তাহলে কিন্তু ওয়াল টোয়াল ফাড়ায় যে মাইটাদের যা বলার বাইরে। তো এদিকে আমাদের জুনপুষার ভাই আমাদেরকে রিপে দিতে, কিন্তু আমাদের জুনপুষার ভাই গাইস কিরে দেওয়া, তো এখানে কিন্তু মানে বেটে যেতে পারলো, বাট আমার জুনপুষার কিন্তু গাড়িটা এখানে লাগা দিয়েছে, মানে ড্রাইভিং করতে দিয়ে দিন আমরা মেট্রিক করা, তার কারণে মানে সুপার মেট না করে বড় হয়েছে, দেখি আমার জুনপুষার ভাই এলোড হয়ে গেছে। তো এই জায়গার ভিতরে আবির ভাই তারা ভিডিওটা আমরা কিন্তু লাস্ট পর্যন্ত খেলা দেখি না বাড়ি গেছি, আর এই হালারা ফেটুর রুফেতে আমার যে মাটি দিয়েছে এমসি তোমরা হয়তো দেখছো, বাট তাই নুরা হয়তো মারতে আসছে। তো গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, আর হ্যাঁ গাইস লাস্টে দিয়ে মনে হয় একটু বয়সটা উল্টা পাল্টা হতে পারে, তোমরা মেনে নিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ, টাটা, বাই বাই।